হ্যালো বন্ধুরা, আমি আজকে আরেকটা নতুন কাজ নিয়ে চলে এসেছি। একটা তত্ত্বসূচির কাজ, কুলোর মধ্যেই তত্ত্বসূচিটা করেছি। আমার এক ক্লায়েন্ট তার বিয়ের জন্যই তত্ত্বসূচিটা অর্ডার করেছিল। তো যেহেতু বিয়ের তত্ত্বসূচি, তাই আমি লালের মধ্যেই রাখার চেষ্টা করেছি। তবে কাজটাতে একটু নতুনত্ব আনার জন্য এবার আমি থার্মোকলের ইউজ করেছি। প্রথমে আমি একটা ছবি এঁকে সেটাকে সুন্দরভাবে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে সেটাকে পরে আমি পেস্ট করেছি। তারপরে থার্মোকলগুলোকে সুন্দরভাবে এরকম কেটে ডিজাইন করে সেটাকে কালার করে সেটাকেও পেস্ট করে দিয়েছিলাম। আর হ্যাঁ, থার্মোকলগুলো কিন্তু আমি ফেভিকল দিয়ে পেস্ট করেছিলাম। তারপরে তার মধ্যে ছোটো ছোটো এমন বিডসও লাগিয়ে দিয়েছিলাম যাতে আরেকটু সুন্দর লাগে দেখতে। তো তোমরা বলো এখন কেমন লাগছে, যদিও এখনও কমপ্লিট হয়নি। তো আমি এরপরে গামছা, জারি আর রিবন দিয়ে এটাকে সাজিয়েছিলাম যাতে আরেকটু ভালো লাগে দেখতে। তারপরেও দেখলাম একটু ফাঁকা ফাঁকা লাগছে, তার জন্য রিবনগুলোকে আমি এরকম কুচি কুচি করে চারিদিকে হট গ্লু দিয়ে পেস্ট করে দিয়েছিলাম। কিন্তু তারপরেও মনে হচ্ছিল যে একটু কম কম আছে, তাই আমি গামছার কাটিংগুলোকে আবার ঠিক রিবনের মতনই কুচি কুচি করে হট গ্লু দিয়ে চারিদিকে পেস্ট করে দিয়েছি। আমি গোল্ডেন রিবনটা দিয়ে কিছু ফ্লাওয়ার তৈরি করেছিলাম আর সেগুলোকেও হট গ্লু দিয়ে অ্যারেঞ্জ করে নিয়েছিলাম। তোমরা দেখতেই পাবে, দেখো ফ্লাওয়ারগুলো আমার অ্যারেঞ্জ করা হয়ে গেছে। তো এখন মোটামুটি এটা কমপ্লিটেরই দিকে। তো এরপরে খালি বাকি আছে তত্ত্বসূচির যেই কার্ডটা, বা তোমরা বলতে পারো ডায়েরি টাইপের জিনিসটা লাগানো। আমি এটা বানিয়ে নিয়ে সেটও করে নিয়েছিলাম। এখন তোমরা এটার ফুল লুকটা দেখতে পাবে। তো তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে কাজটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো সবাইকে টাটা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।